বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। আজ সকাল 9:30 থেকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। সাক্ষাৎকার নিচ্ছেন দলের পার্লামেন্ট বোর্ড। আজ সকাল 9:00 থেকে বেলা 1:30 পর্যন্ত রংপুর বিভাগ এবং দুপুর 2:30 থেকে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার শুরু হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকাল সোমবার সকাল 9:00 থেকে 1:30 পর্যন্ত হবে বরিশাল বিভাগের সাক্ষাৎকার, দুপুর 2:30 খুলনা বিভাগের সাক্ষাৎকার, মঙ্গলবার সকাল 9:00 থেকে 2:30 পর্যন্ত চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার, দুপুর 2:30 থেকে কুমিল্লা ও সিলেট বিভাগ, বুধবার 21 নভেম্বর সকাল 9:00 থেকে 2:30 পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সাক্ষাৎকার, দুপুর 2:30 থেকে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। জানা যায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতের সময় আবেদন ফরম জমাদানের রসিদ অবশ্যই আনতে হবে। এছাড়া মনোনয়ন প্রত্যাশীরা তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে আসতে পারবেন না বলে এক নির্দেশনায় বলা হয়েছে। 12 নভেম্বর বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি ও জমা শুরু হয়, যা শেষ হবে শুক্রবার রাতে। বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি ও জমা শুরু হয় 12 নভেম্বর, যা শেষ হবে শুক্রবার রাতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।